মাথায় কিন্তু এটা প্রোগ্রামিং করে তারপরে মক টেস্টটা দিতে শুরু করবে, যে আমার মক টেস্টে নাম্বার যদি কমও আসে আমি ডিমোটিভেশন ফিল করব না, আমি মক টেস্ট থেকে কিছু জিনিস শিখব। আর মক টেস্টে যেগুলো ভুল হবে সেগুলো কিন্তু তুমি অবশ্যই কারেক্ট করে নেবে, যেই সব কনসেপ্টগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার রিভাইজ করে নেবে। নিট 2022 সামনেই তোমাদের নিটের এক্সাম, এই সময় অনেক স্টুডেন্ট কিন্তু ভীষণ ডিমোটিভেটেড হয়ে থাকে, কারোর বা মক টেস্টে নাম্বার আসছে না ঠিকঠাক করে, কারোর রিভিশন কমপ্লিট হয়নি, কেউ বা শর্ট নোট রিভিশন করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে, নানা ধরনের সমস্যা কিন্তু এই যে আপকামিং যে 10-15 দিন যেটা রয়েছে নিটের জন্য তোমাদের ফাইনাল এক্সামের জন্য, এই সময় কিন্তু এই সকল প্রবলেমগুলো আসবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে কতগুলো টিপস শেয়ার করব, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে 10-15 দিন রয়েছে সেগুলোতে তোমাদের প্রিপারেশনে অনেক হেল্প করবে এবং আই থিঙ্ক তোমাদের প্রেশার রিলিজ করতে অনেকখানি হেল্প করবে। তো আমি আমার প্রিপারেশন ফেজে যে সকল প্রবলেমগুলো ফেস করেছি এবং সেগুলোকে যেভাবে ওভারকাম করেছি সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়েছিল, যখন আইআইটির এক্সাম যখন খুব কাছাকাছি চলে এসেছিলো তখনও সেম প্রবলেম আমারও হতো। দেখো শুধু এটা আমার নয়, যারা যেই মেন যারা অ্যাডভান্স ক্র্যাক করে বা যারা মেডিকেলও যারা ক্র্যাক করেছে প্রত্যেকের কিন্তু এই প্রবলেমটা কিন্তু হয়, মানে প্রত্যেকে কিন্তু এই ফেজটার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তুমি একা নয়, সবার ক্ষেত্রে মক টেস্টে সবার ভালো রেজাল্ট আসে না, সবাই কিন্তু এক্সামে প্রচুর প্রচুর নাম্বার পায় না, সবার ক্ষেত্রে এরকম জিনিসগুলো হয়। আর টেনশান তো সবার থাকবে, দেখো এটা একটা অল ইন্ডিয়া বেসিস এক্সাম, তোমাকে এটা মাথায় রাখতে হবে, প্রচুর কম্পিটিশান, এখানে সবাই প্রিপারেশান নিচ্ছে, তো টেনশান তো একটু থাকবে, প্রেশার একটু থাকবে। তবে হ্যাঁ এটা ঠিক, যারা যারা ড্রপ দিয়েছো গত বছর, ড্রপ দিয়ে এবছর এক্সাম দিচ্ছো, তাদের তুলনামূলকভাবে একটু বেশি প্রেশার কম্পেয়ার টু যারা রেগুলার ইয়ারে এক্সাম দিচ্ছ, তার কারণ তোমরা এমনি অলরেডি ড্রপ দিয়েছো, তো একটা প্রেশার কিন্তু তোমাদের মধ্যে কাজ করছে যে এবছর হবে কি হবে না। তো আমার এখানে একটাই সাজেশন, দেখো এইটা ভেবে এখন আর কোনো লাভ নেই যে ড্রপ দিয়েছিলাম হবে কি হবে না, বাড়িতে বাবা মা কি বলবে না বলবে, এক্সামে ঠিকঠাক করে এমপ্লয় করতে পারবো কি পারবো না, কোয়েশ্চেনগুলো ঠিকঠাক সলভ করতে পারবো, কেমন কোয়েশ্চেন আসবে, ইজি না ডিফিকাল্ট আসবে, এগুলো এখন ভাবনার সময় নেই। এখন যেটা হচ্ছে হচ্ছে দেখো এখন শুধুমাত্র রিভিশনের টাইম, যত পারো রিভিশন করো, বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স, যে যার কনসেপ্টগুলো আর হচ্ছে ফর্মুলা কপি বারবার ধরে রিভাইজ করো। আর একটা সাজেশন, তোমরা কিন্তু শুধুমাত্র ওই যেই সব কোশ্চেনগুলো সলভ করেছো আগে ওই কোশ্চেনগুলো বারবার ধরে রিভাইজ করো, বারবার তো হবে না, যেগুলো সলভ করেছো ওইগুলোই বারবার রিভাইজ করো, আর নতুন কিছু প্রবলেম করার দরকার নাই। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটার জন্য ভিডিও বানানো, অনেকে কিন্তু মক টেস্টে নাম্বার আসছে না বলে কিন্তু ভীষণ টেনশান করছো, প্যানিক হচ্ছে তোমাদের। আমি তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখো মক টেস্ট তোমার কিন্তু ডিফাইন করবে না তুমি র্যাঙ্ক করবে কি করবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার ক্ষেত্রে আমি যখন আইআইটির প্রিপারেশান নিয়েছিলাম আমিও একটা কোচিং ইনস্টিটিউশনে পরীক্ষা দেওয়ার জন্য জয়েন হয়েছিলাম, বললে বিশ্বাস করবে না সেখানে সবাই কিন্তু খুব ভালো নাম্বার পেতো, সবাই আউট অফ 100 মোটামুটি 50-60 করে নাম্বার পেতো, বাট আমার কখনও নাম্বার 30-এর উপরে যায়নি, আমি 25-28 এরকম করে পেতাম। তো শেষের দিকে এমন কম নাম্বার পাওয়া শুরু করলাম আমি ডিমোটিভেটেড হয়ে গেলাম, তো একটা বন্ধুর সঙ্গে কনসাল্ট করে বন্ধুটা আমাকে সাজেস্ট করলো যে আর এক্সাম দিতে যেতে না, আমি কিন্তু এক্সাম দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, নিজে থেকে প্রিপারেশান নিতাম, নিজেই মক টেস্ট দিতাম। তো দেখো শেষ অবধি কী হলো বলো তো, শেষ অবধি যারা ভালো রেজাল্ট করতো অনেকে র্যাঙ্ক করেছে, কিন্তু অনেকেই ভালো রেজাল্ট করতো মক টেস্টে কিন্তু শেষ অবধি র্যাঙ্ক করেনি, কিন্তু আমি এত কম নাম্বার পেতাম, 20-25 করে নাম্বার পেতাম, কিন্তু আমি লাস্ট অবধি কিন্তু র্যাঙ্ক করেছিলাম। সুতরাং এইটা ভাবা একদম উচিত নয় যে তুমি মক টেস্টে নাম্বার পাচ্ছ না মানে তুমি র্যাঙ্ক করতে পারবে না, এটা একদম ভুল ধারণা। অনেকে দেখো মক টেস্টটা বেসিক্যালি কী বলো তো, কোশ্চেন তো এটা তো আর এনটিএ সেট করছে না, এটা তো কোনো একটা মানে কোনো একটা কোচিং ইনস্টিটিউশনের স্যারেরা সেট করছেন, তো এক্সাম এই রকম যে কোশ্চেন আসবে এক্সামে সেরকম কোনো গ্যারেন্টি নেই, হয়তো তার থেকে হয়তো ইজি আসতে পারে বা তুমি যেই সব কনসেপ্টগুলো পড়েছো সেই সকল কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে। সুতরাং এটা ডিপেন্ড করছে ওই ফাইনাল এক্সামে কোশ্চেনগুলো কেমন আসবে তার উপরে, এর উপরে তোমার কোনো হাত নেই। এবার মক টেস্টটা কেন দেওয়া হয় এইটা তোমাকে একটু বুঝতে হবে, যে তুমি জাস্ট টাইমটা ম্যানেজ করতে পারো, যে যে টাইমটা তোমার রয়েছে সেই টাইমের ভেতরে তুমি তিনটে সাবজেক্ট ঠিকঠাক করে করতে পারছো কি না, কোনটা আগে করবে, বায়োলজি আগে করবে নাকি কেমিস্ট্রি আগে করবে নাকি ফিজিক্স আগে করবে, এই জিনিসগুলো দেখার জিনিস, মানে তুমি
বারবার ধরে টেস্ট মক টেস্ট দেওয়ার সময় তুমি এই জিনিসগুলোকে দেখো যে বায়োলজি ফার্স্ট দিলে, কেমিস্ট্রি তারপরে দিলে, তারপরে মানে পরপর পরপর এরকম শিডিউল বানাও যে প্রথমে বায়োলজি কোশ্চেন করবো, তারপরে কেমিস্ট্রি করবো, তারপর ফিজিক্স করবো, তাতে রেজাল্ট কেমন আসছে দেখো, তারপরে এরকম করে দেখো দুই একটা টেস্ট এরকম দিয়ে দেখো কেমিস্ট্রি আগে তারপর বায়োলজি তারপর ফিজিক্স। তো এইরকম দুই একটা করার পরে তুমি অ্যাকচুয়ালি আইডিয়া পেয়ে যাবে যে আমার কীভাবে অ্যাটেম্পটা করা উচিত কোশ্চেনটাকে। এর জন্যই কিন্তু মক টেস্ট। আর টাইম ম্যানেজমেন্ট, তুমি টাইম ঠিকঠাক করে ম্যানেজ করতে পারছো কি না, প্রপার টাইমের ভেতরে মানে ওই যে লিমিটেড টাইমটা রয়েছে ওই টাইমের ভেতরে তোমার কোশ্চেনটা পুরোপুরি সলভ হচ্ছে কি না, এই জিনিসগুলো, বা তুমি একটা কোশ্চেনে আটকে যাচ্ছ কি না, স্টাক করে যাচ্ছ কি না, এই জিনিসগুলো কেয়ারফুলি দেখতে হবে। যে দেখো মক টেস্ট এটাই বেসিক্যালি, নাম্বার নিয়ে একদম ভাবো না। আমার কেসটা আমি বললাম 20-25 পেয়েও আমি কিন্তু আইআইটিতে র্যাঙ্ক করেছিলাম। সো তোমাদের জন্য এরকম জিনিসটা হয়তো ওয়েট করে আছে, তুমি হয়তো 500 থেকে কম নাম্বার পাচ্ছ, হয়তো তুমিই র্যাঙ্ক করবে, নেক্সট ডক্টর হয়তো তুমি হবে। সো একদম ভাবনা চিন্তার দরকার নেই, মক টেস্টে নাম্বার কম আসুক কোনো অসুবিধা নেই। বাট যেই স্ট্র্যাটেজিগুলো বললাম যে ঠিকঠাক করে তুমি টাইমটাকে ম্যানেজ করতে পারছো কি না এবং কোনটার পর কোনটা করবে, আর একটা কোশ্চেনে স্টাক করে যাচ্ছ কি না, বারবার মক টেস্ট দেওয়ার শুরুতে একেবারে এইটা সেট করে নেবে যে কোনো কোশ্চেনে স্টাক করবো না, কোশ্চেন করতে থাকবো, তারপরে টাইম থাকলে আবার ঘুরে এসে তারপরে সলভ করো। আর অনেকে কিন্তু এখন ভীষণ টেনশন করছো যে কী হবে না হবে, পারবো কি না কোয়ালিফাই করতে, কতটা নাম্বার আসবে, কোশ্চেন হয়তো কঠিন হয়ে যাবে। দেখো তোমার হাতে কিছুই নেই, যা করার কিন্তু এনটিএ করবে, কোশ্চেন কিন্তু ওনাদের হাতে। তোমার দিক থেকে তুমি বেস্ট দিয়ে দিয়েছো, তুমি জানো যে তুমি কত হার্ডওয়ার্ক করেছো, দিন রাত করে পড়েছো। সুতরাং আমি একটা কথা তোমাদের সবসময় বলি যে তোমার হার্ডওয়ার্ক কখনোই বৃথা যাবে না। তুমি যদি সত্যিকারে যদি কষ্ট করে থাকো, অনেস্টলি যদি তুমি ডিসিপ্লিন মেনটেন করে যদি কষ্ট করে থাকো, তোমার হার্ডওয়ার্ক আমি তো বললাম কোনো দিন বৃথা যাবে না। তুমি এখানে হোক না হলে অন্য কোনো এক্সাম হোক, ভালো জায়গায় তুমি চান্স পাবেই, একদম গ্যারেন্টেড। আর যদি খুব টেনশন হয়, যারা যাকে বিশ্বাস করো, যে কোনো দেব দেবী ঈশ্বর গড আল্লাহ যাকে যে বিশ্বাস করো, একটু এই সময় একটু উনাকে স্মরণ করো। যখন টেনশন হবে খুব, তখন একটা জিনিস করো যে সব উনার হাতে ছেড়ে দিয়েছি, আমার কাজ ছিল শুধুমাত্র প্রিপারেশনটাকে কন্টিনিউ করা, আমার কাজ ছিল হার্ডওয়ার্ক করা, সেটা করে দিয়েছি, র্যাঙ্ক হবে কি হবে না সেটা কিন্তু উনার হাতে, ঠিক আছে? এই জিনিসটা একটু করো। আর যদি পারো তো মাঝে মাঝে একটু বাইরে গিয়ে ঘুরে আসো, বেশি রুমের ভেতরে বসো না। আর নতুন কিছু একদম করার দরকার নেই, যেই সকল কোশ্চেনগুলো তোমরা সলভ করেছো ওইগুলোই রিভাইজ করো। আমি তোমাদের বলে দিলাম, তোমরা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবে, দেখবে ওইগুলো থেকেই ওই সকল কনসেপ্টের বেসিসেই কোশ্চেন দেবে। দরকার হলে প্রিভিয়াস ইয়ার আরেকবার ঝালাই করো, ভাবছো যে হয়ে গেছে আগে করে নিয়েছিলাম, বাট দেখো ওই সকল কনসেপ্টগুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে একটু পাল্টে পাল্টে দেবে, সেগুলোই তুমি সলভ করতে পারবে না। বেস্ট হচ্ছে যতগুলো কোশ্চেন করেছো, যে সকল কনসেপ্ট করেছো সেগুলোকে বারবার রিভাইজ করো, ফর্মুলা কপি রিভাইজ করো, দ্যাটস ইট, এতেই র্যাঙ্ক হবে, আমি তোমাদের বলে দিলাম। একদম টেনশন করো না, আর আগে থেকে ভেবে নাও না যে তোমার র্যাঙ্ক হবে না। দেখো তুমি খেলতে গেছো এখানে, এখানে হার জিতে থাকবে, মানে র্যাঙ্ক কেউ করবে কেউ করবে না। তো তুমি যদি আগে থেকে যদি ডিমোটিভেটেড হয়ে যদি আগে থেকে যদি নিজেকে সরিয়ে নাও, তাহলে তুমি তো আগে থেকে মানে বেসিক্যালি তুমি খেলতেই গেলে না। আরে তোমরা তো কত ক্রিকেট ম্যাচ এরকম দেখেছো যে মাঝখানে উইকেট পড়ে যাচ্ছে, পরপর আউট হয়ে যাচ্ছে, কিন্তু দেখবে অনেক সময় অনেকবার এরকম হয়েছে যারা মিডল অর্ডার ব্যাটসম্যান এসে পুরো ঠুকে ঠুকে খেলতে 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 শেষ অবধি পুরো নিয়ে গিয়ে ম্যাচ জিতিয়ে দিয়েছে। অনেকবার এরকম দেখেছো, MS ধোনি কতবার এরকম ম্যাচ জিতিয়েছে। ধরো তোমাদের এটা বলছি যে দেখো ওই মাঝখানে উইকেট পড়া দেখে তোমরা ভয় পেয়ে যাও না যে এখন হচ্ছে না, ডিমোটিভেশান আসছে, মনে হয় র্যাঙ্ক করতে পারবো না, এরকম প্লিজ ভাবো না। যদি হার্ডওয়ার্ক করে থাকো, লাস্ট অবধি যাও, দেখো ক্লাইম্যাক্স কী হয়, কী হবে আর শেষ অবধি, যদি র্যাঙ্ক না হয় না হবে দেখা যাবে তখন, কিন্তু তোমার দিক থেকে এতদিন তুমি বেস্ট দিয়ে এসেছো, এই শেষ মুহূর্তে প্লিজ, তোমার বড় দাদার মতো আমি বলছি, তোমরা এই কথাটা একটু মাথায় রাখো, লাস্ট অবধি যাও, কী হয় দেখা যাবে, কিন্তু এখন একদম হাল ছাড়ো না, ঠিক আছে? আর কটা দিন মাত্র রয়েছে, যা হবে তখন দেখা যাবে, পরীক্ষা অবধি যাও না, তুমি মাঠ থেকে পালিয়ে এলে হয় নাকি? তো একদম টেনশন করো না, একদম মা বাবার সঙ্গে থাকো, কথা বলো ওদের সঙ্গে, খুব টেনশন হলে বাইরে মাঠে গিয়ে একবার ঘুরে এসো, এদিক ওদিক একটু ঘুরতে যাও, একটু ফ্রেশ হয়ে আসো, তারপরে আবার পড়তে বসে যাও। আর বেশি টেনশন নেওয়ার দরকার নেই, আর বেশি পড়াশুনো এখন একটু একটু আস্তে আস্তে করে কমিয়ে দাও, ঠিক আছে? তো এই ছোট্ট টিপসগুলো ছিল, আশা করি তোমাদের হেল্প করবে, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ডোন্ট ওয়ারি, মক টেস্টের নাম্বার নিয়ে একদম মাথা ঘামাবে না, অবশ্যই মক টেস্ট যখন দিতে বসবে এই মেন্টাল সেট আপটা করে নেবে
যে এখানে যদি নাম্বার কম হয় আমি কিন্তু ডিমোটিভেশন ফিল করব না, এটা আমিও করতাম। তোমাকে আমি স্ট্রংলি রেকমেন্ড করছি মাথায় কিন্তু এটা প্রোগ্রামিং করে তারপরে মক টেস্টটা দিতে শুরু করবে, যে আমার মক টেস্টে নাম্বার যদি কমও আসে আমি ডিমোটিভেশন ফিল করব না, আমি মক টেস্ট থেকে কিছু জিনিস শিখব। আর মক টেস্টে যেগুলো ভুল হবে সেগুলো কিন্তু তুমি অবশ্যই কারেক্ট করে নেবে, যেই সব কনসেপ্টগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার রিভাইজ করে নেবে, ঠিক আছে? একদম হাল ছাড়ো না, হয়তো নেক্সট র্যাঙ্কার কিন্তু হয়তো তুমিই হবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট, প্রিপারেশন চালিয়ে যাও, আর পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।